السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد هاي جايز আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন যাই হোক আমি আবারও আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একজন মুসলিম অপর মুসলিমের উপর কি কি হক রয়েছে এই বিষয় নিয়ে আমি একটি হাদিস নিয়েছি মিশকাত থেকে হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর সিক্স রেসপন্সিবিলিটি অর্থাৎ ছয়টি হক রয়েছে নাম্বার ওয়ান হক হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদ যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হবে আপনি তাকে দেখতে যাওয়া অথবা সে যদি দরিদ্র হয় আপনি তাকে চিকিৎসার জন্য আপনি তাকে কিছু অর্থ দান করবেন নাম্বার টু হক হচ্ছে ওয়ায়াশাদুহু ইদা মাতা যখন কোনো মুসলমান ভাই মৃত্যুবরণ হয়ে গেল অর্থাৎ সে মারা গেল আপনি তার জানাজার মধ্যে উপস্থিতি হওয়া নাম্বার থ্রি হক হচ্ছে ওয়ুবিহু ইদা দাআহু যখন কোনো মুসলমান ভাই আপনাকে আহ্বান করবে অর্থাৎ দাওয়াত দেবে আপনি তার দাওয়াতে উপস্থিত হওয়া নাম্বার ফোর হক হচ্ছে ওয়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎ হলো আপনি তাকে সাথে সাথে সালাম দেবেন নাম্বার ফাইভ হক হচ্ছে ওয়ুশাম্মিতুহু ইদা আকসা আপনার পাশে যদি কোনো মুসলমান ভাই হাসি দেয় সে যদি বলে আলহামদুলিল্লাহ আপনি তার জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ নাম্বার সিক্স হক হচ্ছে ওয়াল জফু লাহু ইদা গবা আও শাহিনা যখন কোনো মুসলমান ভাই আপনার থেকে অনুপস্থিত হলো আপনি তার নামে গীবত গাইতে পারবেন না অপবাদ দিতে পারবেন না মিথ্যে কোনো কথা বলতে পারবেন না আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সিক্স রেসপন্সিবিলিটি এই ছয়টি হক ভালোভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে এজন্য সকলে বলি আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন